মানুষের অপেক্ষায় রয়েছে বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র জোকার ফোলিয়ে ডিউস। এতে জোয়াকিন ফিনিক্সের সঙ্গে অভিনয় করছেন বিখ্যাত পপ তারকা লেডি গাগা। গত 10 এপ্রিল সিনেমাটির প্রথম ট্রেলার প্রকাশ পায়। এরপর থেকে সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে। সিনেমাতে আর্থার ফ্লেক চরিত্রে রয়েছেন মার্কিন অভিনেতা জোয়াকিন ফিনিক্স এবং হার্লে কুইনের চরিত্রে অভিনয় করছেন লেডি গাগা। এবার দ্বিতীয় ট্রেলার প্রকাশ করলেন নির্মাতারা। 2 মিনিট 50 সেকেন্ডের ট্রেলারটি প্রকাশের পরই ঝড় তুলেছে দর্শক হৃদয়ে। ট্রেলারে দেখা গেছে, জেলের শাস্তি পাওয়ার পর জোকার কারাগারে থাকলেও তার অনুরাগীরা মরতে প্রস্তুত। এই ভালোবাসার তালিকায় রয়েছে লেডি গাগা, যিনি আর্থার ফ্লেককে সাহায্য করেন এবং তার সঙ্গে অপরাধ করেন। ট্রেলারে দুজনের যুগলবন্দির পাশাপাশি রোমান্সের ঝলকও দেখা গেছে। ট্রেলার দেখে ভক্তরা ভালোবাসা ও প্রশংসায় ভরাচ্ছেন কমেন্ট বক্স। এক ভক্ত লিখেছেন, আরেকটি ব্লকবাস্টার আসছে। আরেকজনের মন্তব্য, এই ট্রেলারটি নিজেই অস্কারের দাবিদার, কি চমৎকার ট্রেলার। আরেক নেটিজেনের মন্তব্য, জোয়াকিন ও লেডি গাগাকে এক ছবিতে পেয়ে দারুণ লাগছে। টড ফিলিপস পরিচালিত এই সিনেমা 4 অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে। সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়বে। ২০১৯ সালে মুক্তি পাওয়া জোকার ছবিটি দর্শকের মাঝে তোলপাড় সৃষ্টি করেছিল। এই ছবির সিকোয়েল জোকার ফোলি এ ডিউক্স এর নতুন দিক উপভোগের জন্য সকলেই অপেক্ষায়। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন RisingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।